তো বন্ধুরা, অনেক রাত্রিরে আবার আসলাম। একটা রোম্যান্টিক সিন দেখে আমি জাস্ট দারুণ লাগলো, ভালো লাগলো, ভালো লাগলো। এটাই তো চাই, স্বামী স্ত্রীর মধ্যে 12 বছর 13 বছর পরেও যে প্রেমটা, দেখো সবাই না প্রকাশ করতে পারে না। আমি মনে করি কিছু কাপল থাকে ভীষণ রোম্যান্টিক থাকে, তারা সেটা প্রকাশ পায় সবার সামনে, বউকে জড়িয়ে ধরতে লজ্জাবোধ করে না। তো সেটা কোনো লজ্জার বিষয় না। হ্যাঁ, আর কিছু মানুষ আছে একটু শাই টাইপের, মানে একটু লাজুক প্রকৃতির হয়। এটা ন্যাচারাল, মানুষের নেচার জানো তো। কেউ লজ্জা পায়, কেউ একটুখানি প্রেমের মধ্যে উচ্ছৃঙ্খলতা রাখে, দুটোই অ্যাকসেপ্টেবল। দেখো, বাইরে কারোর সাথে না করে নিজের হাজবেন্ডের সাথে বা নিজের ওয়াইফের সাথে এইটুকু আলিঙ্গন অবশ্যই। ওই টেনে নিয়ে এসে হামি দাও চুমু দাও, হামি দাও চুমু দাও, বলো আমাকে ভালোবাসো কি না, এইরকম করার থেকে আমার মনে হয় এইটা ভালো। হ্যাঁ, আমি আজকে মন্দিরা আর মন্দিরার হাজবেন্ডের কথা বলছি। ভালো লাগলো, এইটুকুই তো দরকার, কি আছে জীবনে বলো তো। মন্দিরা সারাটা জীবন এত কষ্ট করেছে, করে আজকে একটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। তারপরে জীবনে কিছু হয়তো টুকটাক ভালো জিনিস খোঁজার চেষ্টা করছে বা পাচ্ছে, তো সেইটুকু তো শেয়ার করতেই পারে। সবটাই যখন শেয়ার করে, একটু নিজের ভালোবাসাটুকু যদি সবার সামনে তুলে ধরে, আমি তাতে কোনো নোংরামি দেখি না। এবার দেখো, দেখার ভঙ্গিমা সবার আলাদা, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কিন্তু একটু বিচে দাঁড়িয়ে এ করতে গিয়ে আমার মনে হয় না কারোর খুব একটা ফারাক পড়বে এই বিষয়টার উপর। তো হ্যাঁ, বাড়িতে গুরুজনের সামনে না করে বিচে দাঁড়িয়ে একটা হালকা করে ঠিকই আছে। তো ভালো লাগলো ভিডিওটা, আমি ভাবলো ইমা তো আমার চোখে পড়লো শর্টসটা ঘোরাতে ঘোরাতে, আলা না ঠিক আছে চলো একটা ছোট্ট করে বলাই তো যেতে পারে ভিডিওতে, যে ভালো থেকো, এরকমই থেকো, ভালোবাসা অটুট থাকুক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, এটাই তো দরকার। কেউ প্রকাশ করে, কেউ করে না, তোমরা না হয় করলে তাতে আবার কি, এরকমই থেকো, ভালো থেকো। তো চলো বন্ধুরা, বেশি কিছু আমি টাইম নষ্ট করবো না, আমার একটু বলার মনে হলো তাই আমি বলতে আসলাম। যার ভালো লাগবে, ওয়াইটিতে হাজার রকমের মানুষ আছে, কারোর ভালো লাগে, কারোর খারাপ লাগে না, সবাই একটু মানিয়ে গুছিয়ে নাও, কারণ অনেক কিছুই তো দেখছি স্বামী স্ত্রীর মধ্যে এইটুকু জিনিস দেখাই যেতে পারে। ভালগারিটি আমার মনে হয় না এটাতে কিছু আছে। তো চলো সবাই খুব ভালো থেকো। চারটে খিস্তি মেরে লোকের সন্তানকে অভিশাপ কাম্য করে, লোকের মা বাবাকে নোংরা গালাগালি দেওয়ার থেকে নিজের হাজবেন্ডকে একটা চুমু দেওয়া সবচেয়ে ভালো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।